নিজেকে মরে যাবো, মরাই না তো। আমার আমার মামার তন্দির আমার কাছে দিতেছে না, পাগল মনে লাগছে তন্দিরে, ওই নির্যাতন করতে করতে পাগল মনে লাগতেছে, মরাই না তো আমার কাছে, আমি মরে যাবো নইলে, সত্যি আমি মরে যাবো। এবার তন্নি নামক এক কিশোরীর প্রেমে পড়েছে ঢাকার আরেক কিশোরী সুবর্ণা। সম্পর্ক কদিন ধরে? প্রথমে বান্ধবীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে টিকটকের মাধ্যমে, পরে ওই সোশ্যাল মিডিয়া থেকে রূপ নেয় ভালোবাসায়। এভাবেই চলতে থাকে 2-3 মাস। এই ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আগ্রহ দিন দিন বাড়তে থাকে দুই কিশোরী তন্নি ও সুবর্ণার। শেষমেশ এই আকাঙ্ক্ষা রূপ নেয় বাস্তবে। গেল শুক্রবার 12 এপ্রিল ঢাকার নারায়ণগঞ্জ এলাকায় বসবাসরত গোপালগঞ্জের বড়দিয়া এলাকার মোহাম্মদ রবি শেখের মেয়ে কিশোরী সুবর্ণা প্রেমের টানে মোংলার রহমান শেখের মেয়ে কিশোরী তন্নির কাছে ছুটে আসে। একটি রাতও কাটে একসাথে তাদের। শনিবার 13 এপ্রিল সুবর্ণার সাথে কথা হলে তিনি বলেন, আমাদের টিকটকের মাধ্যমে সম্পর্ক হয়, আমরা কোরআনকে সাক্ষী রেখে বিবাহ করেছি, আমি এখন আমার বউকে নিয়ে যেতে এসেছি, আমি ওকে ছাড়া বাঁচব না। তন্নির সাথে কথা হলে তিনি বলেন, টিকটক থেকে পরিচয় হওয়ার পরে সোশ্যাল মিডিয়া ফেসবুকে তার সাথে অ্যাড হই, পরে সুবর্ণা একটা গ্রুপে আমাকে অ্যাড করে, আমাকে মজা করে সুবর্ণা বউ বলে ডাকতো, পরে সে আমাকে বিবাহ করতে চায়। আমি বলি, তুমি কোরআন শরীফ ছুঁয়ে কসম কাটো, ও কাটতে চায় না, আমাকে কসম কাটায়, আজকে আমাকে নিতে এসেছে। তারপরে আমরা এক পরে কোরআন শরীফ নিয়ে কসম খাটি, ও কোরআন শরীফ নিতে চায় না, আমি বলি কোরআন শরীফ না, ও নিতে চায় না, আমাকে দিয়ে কোরআন শরীফ কসম খাটিয়েছে। আমি ওনাকে বলে যে তুমি তোমার পরিবারকে ম্যানেজ করো, আমি বলছি আচ্ছা দেখা যাবে, তুমি আসো, ও বলছে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, পরে ও আসছে। ও যদি আমার সাথে বেমানি করতে চায় তাহলে ও চলে যাক, ও যখন এত কিছু আমার সাথে করছে তাহলে ও চলে যাক।